প্রতি বছরের মতো এবারও বিডি চ্যানেল ফোর বীর মুক্তিযোদ্ধা পদক পেলেন সাত বিশিষ্ট মুক্তিযোদ্ধা। বুধবার সন্ধ্যা 7টায় জেলা শহরের কেন্দ্রীয় সমবায় ব্যাংকের দোতলায় আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে এই পদক প্রদান করা হয়। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান। বিডি চ্যানেল ফোরের প্রধান সম্পাদক আহমদ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাসিরুদ্দিন ফারুকী, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মুআ লতিফ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল এবং উদীচী কিশোরগঞ্জ জেলা সংসদের সভাপতি মোহাম্মদ ফিরোজউদ্দিন ভুইয়া। এতে আরও বক্তব্য রাখেন সাংবাদিক নূর মোহাম্মদ, আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপক প্রশাসক আব্দুর রাজ্জাক ও পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ। মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বিডি চ্যানেল ফোর এবার যাদের পদক দিয়েছে তারা হলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, বীর নারী মুক্তিযোদ্ধা উষারানী দেবী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহিরুদ্দিন ভুইয়া ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। বিজয়ের মাস ডিসেম্বর জুড়ে পদকের জন্য মনোনীত বীর মুক্তিযোদ্ধাগণের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে রণাঙ্গনে বীর নামের একটি ভিডিও ধারণ ও সম্প্রচার করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগণকে পদকের জন্য মনোনীত করা হয়। বিডি চ্যানেল ফোর ডেস্ক রিপোর্ট।